আখাউড়া স্থলবন্দরে কাস্টমস ও ইমিগ্রেশনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। কোনো রকম চেকপোস্ট ছাড়াই যাত্রী আগমন ও বহির্গমন হচ্ছে অনবরত। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী স্থলবন্দর। এই স্থলবন্দরের ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগে ব্যাপক হারে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। লাগেজ পার্টির দৌরাত্ব বৃদ্ধির পাশাপাশি কোনো রকম ইমিগ্রেশন ও কাস্টমস চেক ছাড়াই যাত্রী আগমন ও বহির্গমন হচ্ছে অনবরত। সরকারের রাজস্ব ফাঁকি সহ রয়েছে যাত্রী হয়রানির অভিযোগও। তবে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বললেও তারা কৌশলে এড়িয়ে যাচ্ছেন বিষয়টি। কথা বার্গেনিং হচ্ছে, ওরে আর রাখে নাই, পরে আমরা চলে গেলাম ওখানে। ওইখানে যাওয়ার পরে আমার কত টাকা চাইছিল বুঝছিস? এই 500 টাকার মতো। 500 টাকার মতো চাইছে বিজিবি। আর বিজিবি যখন এখানে গেলাম, বিজিবি একটু হয়রানি করছে অনেকক্ষণ। তারপরে টাকা চাই না, টাকাও চাইছে, এটা লাগবে ওইটা লাগবে। পরে আমরা আমি আবার বললাম যে কি বলে হয়রানি করছে, এই পাসপোর্ট চাই যে এটা সমস্যা, মানে এখানে কোনো সমস্যা দেখাইছে। সমস্যাটা কোনো কিছু না, তাদের কাছে হচ্ছে যে এখানে যে যাবে তাদের এখন পূজা চলতেছে, এই বকশিস লাগবে শেষ কথা। এখন কোনো এখানে কোনো ফ্যাক্ট না, কোনো সমস্যা না। তাদের কাছে মনে করেন পাসপোর্টটা নিয়ে কি বলছে? আসলে নিয়ে বলছে আমরা তো এখন এই পূজা চলতেছে, বকশিস লাগবে, আমাদেরকে বকশিস দিয়ে যেতে হবে। বাট আমরা বলছি এখন আমরা মুসলমান, আমরা বকশিস দেবো, ঠিক আছে? আমরা ঘুরতে যাইতেছি, আমরা পর্যটন, ঠিক আছে? আমরা তো এখানে বকশিস দেওয়ার কোনো মানে হয় না, আর বকশিস যদি দেওয়া হয় নাই পরে এসে বসছি। পরে ওইখানে যখন ইমিগ্রেশন ঢুকছি, আবার পাসপোর্ট পাঞ্চ করছে, পাসপোর্টে আবার দেখা যায় আমার ছবি জায়গায় আরেকজনের ছবিও একসাথে দুইটা ইয়ে করতেছে। পরে অনেকক্ষণ পরে ডাবল ইয়ে করতেছে, অনেকক্ষণ হয়রানি করা হয়েছে। প্রায় এক জায়গা মানে আধা ঘন্টার পরে আমারটা পাঞ্চ হয়েছে। পরে আধা ঘন্টার জন্য আমার জন্য আমার বন্ধু ছিল, উনি দাঁড়িয়েছিল এই কি। তারপরে উনি বলছে যে এটা নেটওয়ার্কের ডিস্টার্ব ছিল এই ই আর কি। 500 টাকা দেন না, পরে টাকা ওই যে ওনার সাথে বার্গেনিং হয়েছে, বার্গেনিং হতে পরে আমাদের শহরের আরেকজন বড় ভাই ছিল, তো পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে আমাদের লোকই ছেড়ে দিচ্ছি। শহরের বড় ভাই? জি, শহরের বড় ভাই। উনি কি করে? উনি আমাদের মানে ফেজলি পরিচিত, বাট মানে উনি পলিটিক্স করে। হ্যাঁ, পলিটিক্স করে, বড় ভাই নেতা। হ্যাঁ, ওইখানে উনি ছিল, ওই ক্ষেত্রে ওনাকে ছেড়ে দিয়েছি। আর এখানে প্রত্যেকটা বাংলাদেশ ইমিগ্রেশনের যে পুলিশ, তাদের প্রত্যেকজনেরই 4 থেকে 5 জন করে সোর্স আছে বাইরে। তারা আমরা যারা সিরিয়াল দিয়া এই লাইনে দাঁড়াই, তারা ব্যতীত মানে বাইপাসে টাকার বিনিময়ে তারা ওই দিক দিয়ে কাজ করে। এটা প্রতি পাসপোর্টে 500 টাকা এখন যে যত দিয়ে ঢুকতে পারে। কারণ ওই তারা দেখা যাচ্ছে কেউ লাইনে দাঁড়াতে হবে না, এই আপনি জাস্ট ফর্মটা ফিল আপ করে বাইপাসে 1-1.5 মিনিটে পাসে যেতে পারতেছে। আর আরেকজন যাত্রী আসছে, সে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ঠিক সিরিয়াল ধরে এই লাইনে দাঁড়িয়ে পার হইতে দিতেছে। এটা হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশনের অবস্থা। ঠিক যখন আমরা ঢুকতেছিলাম তখন বাংলাদেশ ইমিগ্রেশনে আসলাম, কাস্টমসের জন্য আগে। হ্যাঁ, কাস্টম গেছি, কাস্টম থেকে ফর্ম ফিল আপ করে বললো যে রুপি টুপি প্রথম ঢুকছি, ঢুকার পরে আমাদেরকে পূজার বকশিস দাও। আর বলছে আমরা কি বাংলাদেশে ঢুকতেছি বকশিস দেবো কেন? পরে বলছে আমরা কি বকশিস দিতে পারবো না, সেটা পরে যেন একটু পূজার বকশিসটা বলে নেই যে আমি তো মুসলমান। হ্যাঁ, বলছে আমি মুসলমান, আমরা কেন দেবো? কোনো আমরা আজকে পূজা টুজা চলছে, আমাদেরকে দিতে হবে। পরে বললাম যে আমরা দিতে পারবো না। দেশের পূর্বাঞ্চলের ভারত বাংলাদেশের প্রবেশ দ্বার হিসেবে খ্যাত আখাউড়া স্থলবন্দর বিভিন্ন কারণে বিশেষ করে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সেভেন সিস্টার খ্যাত ত্রিপুরা আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তারা বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য মাছ, পাথর, সিমেন্ট, প্লাস্টিক সামগ্রী, বিভিন্ন খাদ্যপণ্য ইত্যাদি। উভয় দেশের বাণিজ্যের সুবিধার্থে ইতোমধ্যে দুদেশে সরাসরি রেললাইন স্থাপন ও এশিয়ান হাইওয়ে নির্মাণের কাজ চলছে। বিশেষ গুরুত্বপূর্ণ আখাউড়া স্থলবন্দর চেকপোস্টের অবকাঠামো আশানুরূপ উন্নয়ন না হওয়ায় যাত্রী সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। এদিকে স্থলবন্দরে ইমিগ্রেশন, কাস্টমস ও আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ও কর্মচারীর যোগ সাজশে সক্রিয় রয়েছে লাগেজ পার্টি। সরেজমিনে গিয়ে দেখা গেছে ইমিগ্রেশন, পুলিশ কিংবা কাস্টমস বিভাগ আগত এবং বহির্গমন যাত্রীদের ব্যাগেজে কোনো চেক করেন না। আমদানি নিষিদ্ধ কিংবা রপ্তানি নিষিদ্ধ কোনো পণ্য আছে কি না অথবা রাজস্ব ফাঁকি দিয়ে কোনো অবৈধ পণ্য বহন করছেন কি না ওনারা তাও যাচাই করে দেখেন না।
এমনকি অনেক যাত্রীকে দেখা গেছে ভারত থেকে ফিরে পাসপোর্ট ভিসা কোনো এন্ট্রি না করেই চলে যাচ্ছেন। এ বিষয়ে তখন ডিউটির এক কাস্টমস কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি কুমিল্লা টিভিকে বলেন, সবগুলো আমরা চেক করি না, করার দরকারও নেই, শুধুমাত্র সন্দেহ হলেই আমরা চেক করি। নাম প্রকাশ না করার শর্তে একজন যাত্রী অভিযোগ করেছেন, ইমিগ্রেশনে তাদের চাহিদা মতো টাকা দিলেই দ্রুত কাগজপত্র ওকে হয়ে যায়, আর টাকা না দিলেই বিভিন্ন অজুহাতে বিলম্বিত করতে থাকে। অনেক যাত্রীকে বলতে দেখা গেছে ইমিগ্রেশন এলাকায় বিসিবি চেক করে বিলম্ব করার কোনো প্রয়োজন নেই, তারা নতুন একটি স্ক্যানার বসিয়েছে যাত্রীদের মালামাল ও ব্যাগেজ চেক করার জন্য। লাগেজ পার্টি এতটাই বেপরোয়া হয়ে পড়েছে যে কিছুদিন আগেও বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মোবাইল সহ দুই যুবক পুলিশের হাতে আটক হয়েছে। কিছুদিন পরপর বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে লাগেজ পার্টি ধরা পড়লেও কাস্টমসের হাতে ধরা পড়ার সম্প্রতি কোনো খবর নেই। সংশ্লিষ্টরা বলছেন কাস্টমস ইমিগ্রেশন ম্যানেজ করেই লাগেজ পার্টি সক্রিয় রয়েছে, তাই তারা ধরা পড়ছেন না। চেকপোস্টে হয়রানির শিকার এক যাত্রী অভিযোগ করেন, তাদের চাহিদা মতো টাকা দিলেই দ্রুত সেবা পাওয়া যায়, নইলে বিভিন্নভাবে পদে পদে হয়রানি করে। বিজিবি সহ ইমিগ্রেশন পুলিশ আমার কাছে 500 টাকা বকশিস চায়, না দিতে চাইলে তাদের সাথে এক প্রকার আমার কথা কাটাকাটি হয়ে যায়। তিনি আরও বলেন, ইমিগ্রেশনে সিরিয়ালে লাইনে দাঁড়ালে পুলিশকে টাকা দিলেই সিরিয়াল ভেঙে আগে নিয়ে যায় এবং দ্রুত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। এ বিষয়ে যোগাযোগ করা হলে ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জনাব আব্দুল হামিদ কুমিল্লা টিভিকে জানান, লাগেজ পার্টি ভারত থেকে কি আনলো, বৈধ কিংবা অবৈধ সেটা দেখার বিষয় আমার নয়, সেটা দেখবে কাস্টমস বিভাগ। আগমন বহির্গমন যাত্রীর পাসপোর্ট ভিসা ঠিক আছে কি না সেটা আমি দেখি। তিনি আরও বলেন, এ বিষয়ে আমার সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই। আখাউড়া চেকপোস্ট কাস্টমস বিভাগের ইন্সপেক্টর জনাব হারুনুর রশিদের কাছে যাত্রী হয়রানি সহ মালামাল চেক করার বিষয়টি ফোনে জানতে চাইলে তিনি বলেন, অফিসে এসে সরাসরি তার সাথে কথা বলার জন্য। এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব আনিসুর রহমান বলেন, আমাদের পুলিশ বাহিনী ইমিগ্রেশনে নিরাপত্তা ও পাসপোর্ট ভিসার বিষয়টি দেখে থাকেন, মালামাল চেক করেন না, এগুলো সেখানে থাকা কাস্টমস ও বিজিবি রয়েছেন তারা দেখেন। ইমিগ্রেশনে পুলিশের টাকা নেওয়ার বিষয়ে জানতে আবারও তাকে ফোন দেওয়া হলে, আমি এখন মিটিংয়ে আছি বলে ফোন কেটে দেন পুলিশ সুপার। আখাউড়া থেকে বিশেষ প্রতিনিধি আশরাফুল মামুনের তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি। রিয়া জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ। আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলংকার রিয়া জুয়েলার্সের উপহার। বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলংকার। সত্তাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, 5 বাইতুল মোকাররম, 2 তলা, ঢাকা।